আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলেছিলাম, বাব মানে কি? দরজা। দরজা মানে কি? ঢুকতে হয় না সব জিনিসের দরজা। তো পৃথিবীতে যতগুলো ফেল আছে, এই ফেলগুলো অবশ্যই কোনো না কোনো দরজা দিয়ে ঢুকবে, কোনো না কোনো দরজা দিয়ে ঢুকবে। এই দরজাগুলোর নাম আমরা জানি, এই দরজাগুলোর নাম হচ্ছে মূলত এই দরজাগুলোর নাম হচ্ছে মূলত নাসর ইয়ানসু সরাবা ইয়াজরিব। তো পৃথিবীর সকল বাবের আসল বাব, পৃথিবীর সকল বাবের আসল বাব হচ্ছে মূলত পাঁচটি। আসল বাব হচ্ছে মূলত পাঁচটি। আমরা কিন্তু পড়িয়েছি পাঁচটা অথবা চারটা ভিডিও দিয়েছি, বাব কি জিনিস। বাব হচ্ছে দরজা যার মধ্য দিয়ে শব্দগুলো ঢোকে, প্রবেশ করে, ফেল আর হচ্ছে রূপান্তরশীল ইসিম গুলো প্রবেশ করে। সাথে সাথে বাব কি জিনিস, অবশ্যই যেই শব্দটা, যেই শব্দটার আইন কালেম। বাব কি নিয়ে কথা বলবে বলেছিলাম, যে আইন কালেমা, ফেলের আইন কালেমা অথবা এসিমের আইন কালেমা, মূল অক্ষরের আইন কালেমা, সেই আইন কালেমায় জবর দিব না জের দিব নাকি পেশ দিব, এটা কি আলোচনা করবে বা আর কি করবে। বাবের মধ্যে অক্ষর আসবে, অতিরিক্ত অক্ষর 10টা, এখনো বলিনি বলবো। কিন্তু আমরা গতকালকে শিখেছি পৃথিবীতে ফেল হলি সর্বনিম্ন কয়টা অক্ষর লাগবে, তিনটা। তিনটা অক্ষর ছাড়া কিন্তু কখনোই ফেল হবে না। তাহলে তিন অক্ষরের আরবি কি? সোলাসি। আলহামদুলিল্লাহ আমরা জেনেছি। এখন যদি মূল অক্ষর 4টা হয় তাহলে তার নাম কি? রুবাই। পৃথিবীতে সবচাইতে বেশি সোলাসি আর রুবাই বেশি আছে। আলহামদুলিল্লাহ হয়ে গেল। তাহলে আমরা প্রধানত দুটা জানি, তো খুমাসিও হতে পারে 5 অক্ষর বিশিষ্ট। তো সোলাসি আর রুবাই, এটা তো অক্ষরের সংখ্যার বিবেচনায়। কিসের বিবেচনায়? সংখ্যা। তিন অক্ষর হলে মূল অক্ষর, তিনটা হলে মূল অক্ষর ছাড়া কিন্তু হবে না। মূল অক্ষর তিনটা হলে সোলাসি আর মূল অক্ষর 3-4টা হলে রুবাই। কিন্তু আমরা তো জানি পৃথিবীর যেই ফেলি হোক, সোলাসি হোক, রুবাই হোক, খুমাসি, 5টা অক্ষর হোক, গতকালকে বলেছিলাম 100টা অক্ষরেও যদি ফেল হয়, 100টা অক্ষরে পৃথিবীতে তো নাই কো ফেল, তারপরেও যদি হয় তার মধ্যেও আপনি ইচ্ছা করলে অক্ষর বৃদ্ধি করতে পারবেন। কেন করতে পারবেন, কেন করবেন, এর উত্তর 5-6 দিন পরে পাবেন। কিন্তু আপনি ইচ্ছা করলেই পারবেন মূল অক্ষরের মধ্যে বৃদ্ধি করতে পারবেন। তার মানে পৃথিবীর প্রত্যেকটা ফেলই মূলত দুই প্রকার হচ্ছে, আবার সেটা সোলাসি হোক, রুবাই হোক, খুমাসি হোক, 100টা হোক, 10টা হোক, 1 কোটি অক্ষর বিশিষ্ট ফেল হোক, সম্ভব না? 3, 4, 5, 6, 7 রুবাই ছাড়া খুমাসি সুদাসি পর্যন্ত দেখেছি। সুদাসি মানে 6 অক্ষর বিশিষ্ট। তো এটা মূলত আপনার অক্ষর যেহেতু মূল অক্ষরের মধ্যে যেহেতু বৃদ্ধি করা যায়, তার মানে কি? তাহলে মূল অক্ষর এক প্রকার, আর একটা হচ্ছে অতিরিক্ত অক্ষর যেহেতু বৃদ্ধি করছেন মূল অক্ষরের মধ্যে, সেই অনুপাতে বলেছিলাম, তাহলে একটা হচ্ছে মোজাররাদ আর একটা হচ্ছে মাজিদফি। তার মানে পৃথিবীর প্রত্যেক সোলাসি, পৃথিবীর প্রত্যেক রুবাই, পৃথিবীর প্রত্যেক খমাসি, পৃথিবীর প্রত্যেক সুদাসি, 6 অক্ষর বিশিষ্ট, 100 অক্ষর বিশিষ্ট, যেই ফেলি হোক না কেন, ওটা একবার হবে মোজাররদ আর একবার হবে মাজিদফি। মোজাররদ মানে খালি, খালি মানে কি? মূল অক্ষর, অতিরিক্ত অক্ষর হওয়া থেকে খালি, তার মানে অতিরিক্ত অক্ষর হবে না, মোজাররদ। তো সোলাসি মোজাররদ, তাহলে সোলাসি মাজিদফি অবশ্যই হবে, যেহেতু পৃথিবীর প্রত্যেকটা ফেলের মধ্যে আমি অতিরিক্ত অক্ষর ঢুকাতে পারবো। তাহলে আপনি এখন বলেন রুবাই তাহলে কি হবে, অবশ্যই দুই প্রকার হবে, রুবাই মোজাররদ হবে একবার, রুবাই মাজিদফি হবে একবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এখন আসেন সোলাসি, মানে তিন অক্ষর বিশিষ্ট যেটা মোজারব, তাহলে তো সেটাই তো মূল, তিন অক্ষর মানেই তো মূল, তার মানে সোলাসিও যায় মোজারদ, সোলাসি মোজারদ মানেই হচ্ছে মূল অক্ষর তিনটা, মানে একই জিনিস, লায়ের নাম কদু। এরই ওই সকলেই বলে আটটা বাপ, না নয়টা বাপ, আটটা বাপ, সাতটা বাপ, যেভাবেই চিন্তা করেন ছয়টা বাবই, ছয়টা বাবের কথা বেশি বলেছে। তবে চিরন্তন সত্য এটাই যে পাঁচটা বাপ মূলত যেভাবেই আপনি ঘুরান ফিরান করেন না কেন, এই পাঁচটা বাপ মানে দরজা, পাঁচটা পিতা, পাঁচটা উৎস, পাঁচটা দিয়েই পৃথিবীর সকল ফেল গুলো ঢুকবে, এর বাহিরে যাবে না। এই মর্মে একটা ক্লাস দিয়েছি, পৃথিবীর সকল বাবের আসল বাপ, পৃথিবীর সকল বাবের আসল বাপ কি কি, নাসরা, ইয়ানসুরু। এখন আপনাদেরকে মুখস্থ করতে হবে পাঁচটা নাম আজকে যেটা পড়া দিচ্ছি। তাহলে সোলাসি মোজাররদ, তার মানে সোলাসি মানে তিন অক্ষর বিশিষ্ট আর মোজাররদ মানে খালি, কোথায় থেকে খালি, অতিরিক্ত অক্ষর হওয়া থেকে খালি, তার মানে মূল অক্ষর তিনটা মোজাররদ, তাই তার মানে মোজাররদ সোলাসি মোজাররদ মানেই হচ্ছে সোলাসি ফেল, তার মানে মূল অক্ষর তিনটা, এর ওই বাব হচ্ছে মূল আটটা, কিন্তু আসল যেভাবেই চিন্তা করেন না কেন এই পাঁচটার বাহিরে যাবে না, আর এই পাঁচটা মূলত নাম আপনাদেরকে আজকে মুখস্থ দিলাম। আগামী কালকে আমি কিছু ভিডিও দিব, আর আমি ঢাকাতে যাওয়া মাত্রই আমার ইনশাল্লাহ পাণ্ডুলিপি গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তাহলে পাঁচটা বাব নাসর, রূপান্তর নয় নাম চাই, এর উপরে অনেক ভিডিও দিব, যে আমরা জানি নাসরু, আরবিরা জানে ফালা ইয়াফউলু, আরবিদেরকে যদি বলে নাসরা ইয়ানসুরু বাব, তাহলে ওরা হাসাহাসি করবে, আসলে নাসরা ইয়ানসুরু কোনো বাব হয় না, নাসরা ইয়ানসুরু আমরা বানিয়েছি, মূলত আরবিরা জানে ফালা ইয়াফউলু, এর উপরে অনেক ক্লাস নিয়েছে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তাহলে পাঁচটা বাব আপনাদের আজকে মুখস্থ দিলাম, সোলাসি মোজাররদের পাঁচটি বাব, তার মানে তাকে আমরা মোতাররদ বলি। আচ্ছা নো প্রবলেম, যা খুশি তাই বলেন, কিন্তু কি এই পাঁচটা বাব হচ্ছে পৃথিবীর সকল বাবের আসল বাব, এই পাঁচটা দিয়া পৃথিবীর সকল ফেলকে ঢুকতেই হবে, এর বাইরে যাবে না। দু একটা শব্দ আছে পরে আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে নাসর ইয়ানসুরু সুরে সুরে মুখস্থ, এটা এটা ওই চুদুরবুদুর করলে হবে না, অথবা দে মা আনা ভিক্ষা দে, তো বাবা কিছু নেই আমার কাছে, বলে যদি কিছু না থাকে তার মানে আপনিও ফকির, চলেন আমার সাথে, ইল্লা যুক্তি দিলে কিন্তু হবে না, সবার মুখস্থ করতে হবে, আপনি যতই বড় জ্ঞানী হন না কেন মুখস্থ আপনার করতে হবে, কারণ আছে, এই কারণটা পরে জানতে পারবেন। নাসর ইয়ানসুরু জরাবা ইয়াজরিবু সামিআ ইয়াসমাউ ফাতাহা ইয়াফতাহু আর কি কারুমা ইয়াকরুমু, প্রত্যেকটা বাব কেন জন্মগ্রহণ করেছে এটা আমরা জানবো ইনশাল্লাহ। এ অযথা এগুলো নামকরণ করেনি, পৃথিবীর সবচাইতে সহজ উচ্চারণ গুলো নাসারা দিয়া ঢুকবে, পৃথিবীর মধ্যে যেগুলো উচ্চারণ একটু একটু কঠিন জের বিশিষ্ট উচ্চারণ সেগুলো জরাবায় জীব দিয়া ঢুকবে, আর যেগুলো পৃথিবীতে পঞ্চ ইন্দ্রিয় মানে চোখ কান দিয়ে যা দেখি শুনি, অন্তর দিয়ে যা অনুভব করি, এই যে রাগ ক্রোধ খুশি সবগুলো ঢুকবে সামিয়া ইয়াসমাউ থেকে, গজিবা ইয়াকজিবু মানে রাগ করা, সামিয়া ইয়াসমাউ মানে শোনা,